আসসালামু আলাইকুম। আজকে আমি একটি ভূতের গল্প পড়তে যাচ্ছি। গল্পটির নাম ন্যাপা, লিখেছেন লীলা মজুমদার। গল্পটি আমি নিয়েছি শ্রদ্ধেয় লেখক হুমায়ুন আহমেদের ভৌতিক গল্পের সংকলন থেকে। বইটির নাম আমার প্রিয় ভৌতিক গল্প। বইটি 1997 সালের মে মাসে প্রথম প্রকাশিত হয়েছিল। শুরু করছি ন্যাপা। অস্বাভাবিক মানুষ ও অস্বাভাবিক ঘটনা যে হরদম চোখে পড়ে এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। এমনকি এমন বহু ঘটনার কথাও শোনা যায় যাকে যুক্তি দিয়ে বিচার করতে গেলে অসম্ভব বলে মনে হতে পারে, কিন্তু কে না জানে সেসব ঘটনাও হামেশাই ঘটে থাকে। হামেশাই ঘটে থাকে বলতে বোঝাতে যাচ্ছি যে সবসময় নিজেদের জীবনে ঘটে না, তাই চাক্ষুষ প্রমাণ দিতে পারে এমন সাক্ষী খুঁজে পাওয়া যায় না। কিন্তু যাদের কথা অবিশ্বাস করা যায় না, এরকম বহু লোকের নিজেদের জীবনে না হোক, তাদের নিকট আত্মীয়জনের কিংবা অন্তরঙ্গ বন্ধুদের জীবনে সেসব ঘটনা প্রায়ই ঘটে থাকে। যেমন ধরুন আমার মার সই মিস গাঙ্গুলির কথা। বিয়ে থা করেননি, নাম করা খ্রিস্টান বাড়ির মেয়ে, নামটা অবশ্য পাল্টিয়ে দিয়েছি, নইলে সবাই চিনে ফেলবেন শেষটা। ভবানীপুরের দিকে একটা মেয়েদের হোস্টেল চালান। আমার মামা বাড়ির পুরানো চাকর বনমালীও সেখানে বহু বছর কাজ করেছে। সব জানাশোনা লোকের ব্যাপার, বুঝতেই পারছেন এরা কেউই সেরকম একটা বানিয়ে মিথ্যে কথা বলবার মানুষ নন। অথচ ঘটনাটা শুনে কি বলবেন তা ভেবে পাবেন না। সারা দিন বনমালী ন্যাপাকে আগলিয়েছে, এখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে, আর ভালো লাগছে না। মানুষের ভাই বোন কেন হয়, ন্যাপাটা পাজির এক শেষ, আর কেউ হলে বনমালী তার সঙ্গে কথাটি বলতো না। অথচ মায়ের পেটের ভাই বলেই যেই না জেল থেকে ছাড়া পেল, অমনি বনমালীও তাকে নিয়ে গিয়ে রান্নাঘরে ঢোকাতে বাধ্য হলো। ওর জুড়ি রাধুনে সারা পৃথিবীতে ঘুরে একটা আর খুঁজে পাবেন না দিদি, ইদিন একটা ট্রায়াল দিন তো। কথাটা মিথ্যেও না, একবেলা ন্যাপার রান্না খেয়ে দিদিমণিদের মুখে তার প্রশংসা আর ধরে না, আর ন্যাপাকে কে পায়। তবু কাজটা ভালো হয়নি, ন্যাপার মনে কি আছে কে জানে, দুষ্টু বুদ্ধি জাগতেই বা কতক্ষণ। বাড়ির ভিতরে তো বনমালী, আর বাইরের ফটকে দারোয়ান ছাড়া একটা বেটা ছেলে নেই। সারা দিন দিদিরা স্কুলে পড়ায়, ঘর বাড়ি খা খা করে, জিনিসপত্র এধারে উধারে ছড়ানো ছিটানো থাকে, ন্যাপার যা স্বভাব। বনমালীর মনে শান্তি নেই, অথচ মায়ের পেটের ভাইটাকে সে যদি প্রশ্রয় না দেয় তো আর কে দেবে। যাক, তবুও যতক্ষণ রান্নাঘরে কাজে মেতে থাকে ততক্ষণ রক্ষা। বাস্তবিক রাধে খাসা, ছেলেবেলা থেকে ওর হাতে জাদু আছে, বেশ ভালো মাইনেতে সাহেব বাড়িতে করে খেতে পারত। অথচ তবু যে কেন দুর্বুদ্ধি জাগে কে জানে। যাককে, এখন রাতের খাবার জন্য টেবিলটা লাগাতে হবে, এসব ভেবে কোনো লাভ নেই। দরজার কোণা থেকে বনমালী লক্ষ্য করে দেখল মোড়ের বাড়ির বুড়ি মাসিমা এসেছেন, সবাই মিলে টেবিল ঘিরে বসেছেন, কথাও কানে আসছে। মাসিমা একবার কথা বলতে শুরু করলে আর রক্ষা নেই, কিন্তু শুনতেও বেশ মজা লাগে। হ্যাঁ, একদম চেচে পুচে সব নিয়ে এলাম ব্যাংক থেকে, আমাকে সন্দেহ করে এত বড় আস্পর্ধা। বুঝলি উমা শশী, প্রত্যেকটি জিনিস আমার বাবা আমার মার জন্য গড়িয়ে দিয়েছিলেন, মা মরবার সময় সমান দুই ভাগ করে আমার হাতে দিলেন, এক ভাগ আমার আর এক ভাগ ভাদুর বউয়ের জন্য। সে একেবারে চুলচেরা ভাগ ভাই, জোড়া ভেঙে ভেঙে একটা বালা আমাকে একটা ওকে, একটা ইয়ারিং আমাকে একটা ওকে। যেমন দুটা রুমালে বেঁধে দিয়েছিলেন তেমনি ব্যাংকেও তুলে দিয়েছিলাম। এই 10 বছরে একটি বারও খুলিনি, ওরা মফস্বলে ঘুরেছে, সাহস করে কিছু নেয়নি, এখন এখানে এসে বসেছে, অমনি বউ কিনা আমাকে সন্দেহ করতে শুরু করেছে। আজ ভারী রেগে গেছি, তাই এই পুটুলি শুদ্ধ ওর মুখের উপর ছুঁড়ে ফেলে দেব।
উমা দিদি কিছু বলবার আগেই কম বয়সের মণি দিদি বলে উঠলেন, কই মাসিমা, দেখি দেখি কিরকম গয়না। মাসিমা তাই চান। দুই পুটলি খুলে টেবিলের উপর ঢেলে দিলেন। কালো পানা কাঠের উপর ছোট ছোট দুটি সোনার ঢিবির মতো জলজল করতে লাগলো। বনমালীর চোখ ঝলসে গেল। এত গয়না ওই থান কাপড় পরা বুড়ি মাসিমার কাছে থাকতে পারে এটা বনমালীর ধারণা ছিল না। ইস, লাল নীল সাদা সবুজ পাথর বসানো একেবারে তাল তাল সোনা গো। ওর দাম জানি কত হাজার টাকা হবে কে জানে। এই ছোট পানা একটা বেচলেই বনমালীর মার ইঞ্জেকশনের দামগুলো উঠে যাবে। বুড়ি মাসিমা তো আচ্ছা, এই রাজার ধনরত্ন তুলে রেখে দিয়ে মিলের থান কাপড় আর রাবারের চটি পরে বেড়ায়, বুড়ো বয়স অবধি স্কুলে সেলাই শেখায়, একটা ভালো জিনিস কোনো দিন কেনে না, খায় না। দিদিমণিরা জিনিসগুলোর উপর ঝুঁকে পড়ে নেড়ে চেড়ে দেখছে, এক একটার উপর আলো পড়ে আর অমনি ঝিলমিলিয়ে ওঠে। বনমালীর চোখে জ্বালা করে, ভয়ে ভয়ে একবার পিছনের ফিরে দেখে, ভাগ্যিস নেপা রান্নাঘরে ব্যস্ত আছে। বনমালীর বুক ঢিপ ঢিপ করতে থাকে। আ পাচা গেল, মাসিমা ওগুলোকে আবার পুটুলি বেঁধে ফেলেছেন। মনির দিদির হাতে তখনও লাল পাথর বসানো মালাটা আছে। আপনার কি সাহস মাসিমা, এত সব দেখে আমাদেরই তো চুরি করে নিতে ইচ্ছে করবে, আর আপনি ওই ব্যাগ নিয়ে সন্ধ্যাবেলা এতটা পথ একা একা হেঁটে বাড়ি গিয়ে তবে লোহার সিন্ধুকে তুলবেন, ভয় ডর নেই আপনার প্রাণে? মাসিমাও অমনি পুটুলি বাঁধা বন্ধ করে একগাল হেসে বললেন, আরে আমার বাবার জ্বালায় কি আমাদের ভয় টয় পাবার জো ছিল? জানিস তো বাবা মস্ত বড় উকিল ছিলেন, রাশি রাশি টাকা রোজগার করতেন, দুহাতে খরচও করতেন, সোনা দানায় রূপোর বাসনে, আর তার চেয়েও দামি কাঠ কাঁচের ফুলদানিতে আর ঝাড় লণ্ঠনে বাড়ি বোঝাই ছিল, এক একটা বিলিতি ছবিরই কত দাম ছিল, তার কিছুই অবশ্য এখন নেই। রিটায়ার করে বাবা দেশ বিদেশে ঘুরে বেরিয়ে সব উড়িয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছিলেন, শুধু মায়ের গয়নাগুলো ছাড়া। তা হ্যাঁ, কি যেন বলছিলাম, ভয় পাবো কি? এই দৈত্যের মতো দুটো কুকুর ছিল যে আমাদের, সারাদিন বাড়ি বাঁধা থাকতো, সারা রাত ছাড়া থাকতো, একটা রং ছিল হলদে আর কালো পোড়া হাড়ির মতো এই প্রকাণ্ড মুখ, তার নাম ছিল রোলো। হাউমাউ করে তেড়ে এলে তাই দেখে ভয়ে প্রাণ উড়ে যেত, কিন্তু আসলে কিছু বলতো না, শুধু ধারালো চুচালো দাঁত দিয়ে কুটকুট করে জামার সব বোতাম টেনে কেটে ফেলে দিত। সে এক মজার ব্যাপার। অন্যটার নাম ছিল কিম, কি সুন্দর দেখতে ছিল সে, আর কি বলবো, এই লম্বা চকচকে লাল লোম, সারা গায়ে মখমলের মতো চোখ আর ঝালরের মতো ল্যাজ, মুখে কিচ্ছু বলতো না, নিঃশব্দে ছুটে এসে এক পায়ে টুটি কামড়িয়ে ধরতে চেষ্টা করত, বাড়ির লোকদের কিছু বলতো না। 500-700 টাকার জন্য এখানে কত চুরি ডাকাতি খুন খারাপি কথা শোনা যেত, আর আমাদের বাড়িতে হাত বাড়ালেই 1000 টাকার আসবাবে হাত থেকে যেত, অথচ ওই দুই কুকুরের জন্য কুটোটা কখনো চুরি যেত না। আরে তোরা কি বলিস, গোছা গোছা জড়োয়া চুরি হাতে দিয়ে মার সঙ্গে তোদের এই বাড়িতেই চায়ের নিমন্ত্রণ খেতে কত রাত করে বাড়ি ফিরেছি, সঙ্গে ওই দুটো কুকুর থাকতে শুধু আমাদের কাছাকাছি কেন, এই ফুটপাত দিয়ে লোক চলেনি, এখানে তখন স্যার গিরীন্দ্র থাকতেন, কত নাম করা লোকের যাওয়া আসা ছিল এ বাড়িতে, কি সুন্দর সাজানো গোছানো ছিল, কি ভালোই যে বাসতাম আমরা ওই কুকুর দুটাকে। কানের কাছে ফুসফুস শব্দে হঠাৎ বনমালী চমকে উঠল, ন্যাপার চোখ দুটো অস্বাভাবিক রকম জলজল করছে। যা ভাগ, তোর কাজকম্ম নেই নাকি, ন্যাপা হাত ছাড়িয়ে নিয়ে বলল, কারো অত সোনাদানা থাকা উচিত না, কারো না, ন্যাপা তোর পায়ে পড়ি আবার কিছু পাকিয়ে বসিস না, এই সবে মাত্র ছাড়া পেয়েছিস। বুড়ো মাকে আর চালাস নে বলছি, ও ন্যাপা শোন বলছি। কিন্তু ন্যাপা ততক্ষণে হাওয়া, মাসিমা পুটুলি দুটোকে ততক্ষণে বেঁধে ছেদে হাতে ঝোলানো কালো কাপড়ের মধ্যে পুড়ে ছাতাটা হাতে নিয়ে উঠে পড়েছেন, থলিটা তুলে ধরে বললেন,
তোরাই বল কার বাবার সাথে বুঝবে এই থলির মধ্যে আবার সাত রাজার ধন থাকতে পারে। আর ভয়ের কথা মনেও আনিস না, 40 বছর আগে কুকুর দুটো মরে গেছে, কিন্তু ভয়টা আমাদের তখন থেকেই ঘুচে গেছে। তবে শরীরটা আজকাল বড় সহজে ক্লান্ত হয়ে পড়ে এই যা, কুকুর দুটোর জন্য মাঝে মাঝে মন বড় কেমন করে। মাসিমা চটি পায়ে দিয়ে বিদায় নেন, দিদিমণিরা নিজেদের মধ্যে গয়নার বিষয়ে বলা বলি করতে করতে উঠে পড়েন। এতক্ষণ পর বনমালী টেবিল লাগায়, তার মন ভালো নেই, ভয়ে প্রাণ উড়ে যাবার জোগাড়, রান্নাঘরে ন্যাপা নেই, খাবার দাবারগুলো উনুনের পাশে গাদাগাদি করে গরম করে রাখা। কোনো মতে সেসব খাবার টেবিলে পৌঁছে দিয়ে বনমালী উমা দিদিকে বলে, আর আমি পারছি না দিদি, বড্ড শরীর খারাপ লাগছে, বলে ঊর্ধ্বশ্বাসে খিড়কি দৌড়ের দিকে ছুটল। বেশি দূর যেতে হলো না, দরজা খোলার সঙ্গে সঙ্গেই ন্যাপা এসে গায়ের উপর আছড়ে পড়ল, সর্বাঙ্গ থর থর করে কাঁপছে, মুখে গলায় রক্তের ছোপ, চোখ দুটো ঠিকরে বের হয়ে আসছে। ধরাস করে খিড়কি দৌড় বন্ধ করে বনমালী বলল, ন্যাপা আবার কি সর্বনাশ করে এলি রে, বল শিগগির। ভর দিয়ে বিবর্ণ মুখে ন্যাপা বলল, মায়েরই বলছি, কারো অনিষ্ট করিনি, আমার পেছনে পেছনে কাউকে আসতে দেখলে দাদা? কই না তো, কে আবার আসবে? রান্নাঘরে রকের উপর বসে পড়ে ন্যাপা বলল, কি জানি মনে ভাবলাম, ওর গোটা 2-3 হাতিয়ে নিলেই আমার এ জন্মের ভাবনা চিন্তা ঘুচে যাবে। মাথায় গিয়ে ওই অন্ধকার জায়গায় লুকিয়ে থাকি, উনি পার হয়ে গেলে পর পিছন থেকে মাথায় একবারই দিয়ে। অমন করে তাকাচ্ছ কেন? কোনোদিন প্রাণে মেরেছি কাউকে বলতে পারো? মারিনি, কিচ্ছু করিনি। উনিও পার হয়ে গেছেন, আমিও যেই লাঠি তুলেছি অমনি কোথা থেকে সে কি বিকট দুটো কুকুর এসে আমাকে আক্রমণ করলো। সে আর কি বলবো দাদা, এই প্রকাণ্ড কালো পোড়া হাড়ির মতো মুখ, বুকের উপর বাঘের থাবার মতো তুলে লাফিয়ে লাফিয়ে পট পট করে জামার সব কটা বোতাম দাঁত দিয়ে ছিঁড়ে নিয়েও গেল গা। অন্যটা দেখতে কি সুন্দর, লাল লাল লম্বা লম্বা লোম, আগুনের ভাটার মতো চোখ, আমার গলাটা ছিঁড়ে নিতে চেষ্টা করছিল, ওখানেই লাঠি ফেলে দিয়ে কোনো মতে পালিয়ে বেঁচেছি। উহ, কোত্থেকে যে এলো বুঝলাম না। তারপর দৌড়াতে দৌড়াতে একবার পিছনে ফিরে দেখি ওনার সঙ্গে সঙ্গে ল্যাজ নাড়তে নাড়তে ঘরের দাওয়ায় উঠে গিয়ে বসল। আশ্চর্যের বিষয়, এত কাণ্ড ঘটে গেল, বুড়ি একবারও ফিরে দেখল না। বনমালীর হাত তাকাচ্ছিল, মুখে কথা সরল না, কোনো মতে ন্যাপাকে ধরে তুলল। ন্যাপা প্রতিজ্ঞা কর, অমন কাজ আর করবি না। কি বাঁচা বেঁচেছিস বলতে পারিস? জানিস আমি নিজের কানে শুনলাম, মাসিমা বলেছেন ওই কুকুর দুটো ওনাদের বড় আদরের ছিল, 40 বছর হলো মরে গেছে। ও কি ন্যাপা, আবার বসে পড়লি যে। সমাপ্ত। লেখক হুমায়ুন আহমেদ এই ভৌতিক গল্পের সংকলনে এই বিশেষ গল্প ন্যাপা সম্পর্কে যা বলেছেন, পশ্চিমা ভূতের গল্পের সাথে আমাদের ভূতের গল্পের একটা পার্থক্য আছে, বাংলা সাহিত্যে জীবজন্তুর ভূত নেই বললেই চলে, পশ্চিমে মানুষ ভূতের সঙ্গে আছে ঘোড়ার ভূত, কুকুরের ভূত। ঘোড়া আমাদের দেশে নেই, গরু তো আছে, গরুর ভূতের কোনো গল্পও কিন্তু নেই। লীলা মজুমদারের একটি গল্প ন্যাপায় কুকুরের ভূতের ব্যাপারটা আছে, গল্প হিসেবে খুব ভালো না হলেও জীববৈচিত্র্যের জন্য গল্পটি এই সংকলনে রাখা হলো। ধন্যবাদ।